দিনের পর দিন মানুষের গচ্ছিত টাকা এসবিআই এবং এলআইসি টাকা কোথায় রয়েছে, এই যে একটা বড় ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি হয়েছে, বিশাল ব্যাপার, সেইটা নিয়ে সেই প্রশ্নের উত্তর লোকসভাতেও হয় না রাজ্যসভাতেও হয় না। এবং তারা ঘোরাচ্ছেন কিভাবে, ওই উত্তরটা না দিয়ে কি করছে, নিজেরাই শাসক দল লোকসভা আর রাজ্যসভাতে এমন হইচই করছে যে এগুলো চলছে না, তা ঘোরাচ্ছেন তারা। তা ঘোরালো মানসিকতা তাদেরই আছে, দুর্নীতি দুর্নীতির জায়গা, দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস কোন রকম সাপোর্ট করে না, তৃণমূল কংগ্রেস একবার পদক্ষেপ নেয়, এই গেল এক সপ্তাহ আগে, এটা নিয়ে বিস্তারিত আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমেও বলেছি, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন, দলের নেত্রীও বলছেন।